কোনটা আমরা লার্নিং আউটকাম এখানে আমাদের গত দুইটা ক্লাস করার পরে আমরা কতটুকু কভার করতে পারছি এখানে? স্যার এক নম্বরটা, স্যার সবাইকে এগ্রি এক নম্বরটাই? তার মানে আমরা এক নম্বরটাই কভার করছি, বাকিগুলো এখন আমরা কভার করি নাই, তাই তো? হ্যালো, জি স্যার, শুধু এক নম্বরটাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আর যদি আমি একটু দেখি যে আমরা কি বলছিলাম, যে হোয়াট কম্পিটেন্সি স্কিল ইউ উইল ডেভেলপ, এখান থেকে কিছু কি আসছে? আদৌ কিছু আসছে? হ্যালো, কিছু আসে নাই? কোনো কিছু আসছে? বলো না, কথা শোনা যাচ্ছে না তো। স্যার ডিসকাশন মেকিংটা আমরা মানে একটু একটু শিখছি, নিউ সিচুয়েশনসটাও একটু একটু শিখা হয়েছে, মানে পুরো প্রপারলি একদম স্কিল ডেভেলপ হয়ে গেছে এরকম না, বাট দুইটাই ট্রাই করা হয়েছে। রাইট, আর সার্চ অ্যানালাইসিস এটা? জি স্যার, ওইটা তো জিসাম ভাই বললো। ও বলছে, আমি তো শুনলাম। আচ্ছা, সার্চ অ্যানালাইসিস, আর তুমি বলছো কিছুটা হচ্ছে নিউ সিচুয়েশন, আর একটা কি বললা, ডিসকাশন? জি স্যার। রাইট, ওকে, গুড। সো ঠিক আছে, এটাই আস্তে আস্তে একটা একটা করে হতে থাকবে আর কি। রাইট, এবং তুমি রাইটলি পয়েন্টেড আউট করছো যে সব হয়ে গেছে তা না, বাট মানে কিছুটা হলো মানে ধারণা করা গেছে যে কি হতে পারে, তাই তো? রাইট, ওকে। সো আমরা আজকে এখন আমরা এর আগের টপিক ডিসকাস করার মতো না থেকে থাকে, তাহলে আমরা সরাসরি চলে যাই হচ্ছে আমাদের নতুন সেশনে। কোনো কিছু আছে কি? কোনো কিছু কি আছে? নাই, ওকে। তাহলে আমরা শুরু করি হচ্ছে আমাদের সেশন। আমার বাসায় ইলেকট্রিসিটি নাই, সো যে কোনো মানে এখন পর্যন্ত যেহেতু আমি দুইটা ক্লাস নিচ্ছি, সেকেন্ড ক্লাস, সো নোট ল্যাপটপে যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে খবর আছে আর কি। সো ভাই, উই উইল ফাইন্ড এ ডিফারেন্ট ওয়ে, তখন হয়তো মোবাইলে নিব আর কি। স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু নাকি? শেয়ার করি, কি দেখা যাচ্ছে? পড়ো একজন বা পড়ো সবাই, কি আছে এখানে? That sooner or later, a way will be discovered to prepare artificial fibers from synthetic high molecular products because the strength and elasticity of natural fibers depend exclusively on their... Exclusively on their macromolecular structure, on their long thread-shaped molecules. রাইট, এখন প্রশ্ন হচ্ছে যে এটা থেকে আমরা কে কি বুঝলাম, একটু বোঝার চেষ্টা করি, কে কি বুঝলো? একটু বলো যে এটা থেকে এই ফিলিংস, এটা থেকে কি ফিলিংস পাইছো?
কি মনে হয়েছে ফাইবারের ইলাস্টিসিটি এবং স্ট্রেংথ তাদের ম্যাক্রোমলিকুলার স্ট্রাকচারের উপর হাইলি ডিপেন্ড করে, তো এটা কন্ট্রোল করা যায় না, মানে আমরা কন্ট্রোল করতে পারি না। তো শীঘ্রই স্যার মানে সিনথেটিক হাই মলিকুলার প্রোডাক্ট থেকে আর্টিফিশিয়াল ফাইবার প্রস্তুত করা হবে যেগুলোর আমরা স্ট্রেন্থ এবং ইলাস্টিসিটি কন্ট্রোল করতে পারবো। ওকে, অন্য কেউ? গুড, অন্য কেউ? এটাই স্যার, এটাই মনে হচ্ছে। জিশানুর এটাই মনে হচ্ছে, বাকিরা? এর বাইরে অন্য কারো কিছু মনে হয়েছে কি? হ্যালো, মনে হয় করতে চাও, রেকর্ড করতে পারো। এর বাইরে কারো কিছু মনে হচ্ছে না? এনিবডি এলস? স্যার, এটা হচ্ছে আর কি যেটা এখন বর্তমানে চলতেছে আর কি, মানে আগে যখন আগে সিনথেটিক ফাইবারের আগে তো আমরা ন্যাচারাল ফাইবার ইউজ করতাম, তো যিনি বলছেন কি হারমেন স্ট্রডিঙ্গার, উনি মেয়ে বলছেন যে এক সময় আমরা নিজেরাই আর্টিফিশিয়াল ফাইবার তো প্রস্তুত করতে পারবো। মানে সিনথেটিক ফাইবার হবে এরকম একটা ভবিষ্যৎবাণী হয়েছে, ঠিক আছে, খুব বেশি সময় না, 84 ইয়ার্স আগে। তোমরা মনে আছে গ্লোবাল ফাইবার কনজাম্পশনটা পড়ছো যে কতটুকু? স্যার, নিয়ার অ্যাবাউট 63 মেবি। রাইট, 63%, অ্যাবাউট 60%। তার মানে উইদিন 80 ইয়ার্স, বাট ইট হ্যাজ বিন84 বছরে সে আগে সে আসলে ভবিষ্যৎবাণীটা করছে। এর মানে দাঁড়াচ্ছে 84 বছর আগ পর্যন্ত সিনথেটিক ফাইবারের কোনো অস্তিত্ব, আর্টিফিশিয়াল ফাইবারের কোনো অস্তিত্ব কি ছিল না? অস্তিত্ব ছিল না। সো দ্যাট ইজ দা হচ্ছে যে বিউটি অফ হচ্ছে দিস, মানে সো হারমান স্টরিঞ্জার হচ্ছে একজন মানে জার্মান অর্গানিক কেমিস্ট ছিলেন, এবং মানে হি ওয়াজ দ্য ফার্স্ট হু ইজ টকিং অ্যাবাউট ম্যাক্রোমোলিকিউল, ঠিক আছে, এবং ইভেন হি ইউজ হচ্ছে ম্যাক্রোমোলিকিউল ইন জার্মান টার্ম, মানে জার্মান কি বলে স্পেলিং, সেই প্রথম ম্যাক্রোমোলিকুলের কনসেপ্টটা আছে। এবং হচ্ছে যে মানে হি হ্যাজ বেসিক্যালি হচ্ছে যে প্রোফেসাইজড দ্যাট ইউল বি এবল টু মেক আর্টিফিশিয়াল ফাইবার্স। মজার ব্যাপার হচ্ছে যে ফর দিস রিজন 1953 হি গট কি বল হি গট নোবেল প্রাইজ, এবং ইন 1999 মজার ব্যাপার হচ্ছে কথা হচ্ছে ফাইবারের, বাট আলটিমেটলি হচ্ছে যে বেসিক্যালি কেমিক্যাল নিয়ে কথা হচ্ছে। তো এই জন্য বলছে সিনথেটিক ফাইবার, ম্যানমেড ফাইবার, কিন্তু সিনথেটিক ফাইবার কেমিক্যাল ফাইবারও বলে।
1999 American Chemical Society কি বল তার স্টডিঞ্জারের ওয়ার্ককে বলছে হচ্ছে যে ইন্টারন্যাশনাল হিস্ট্রিক্যাল কেমিক্যাল ল্যান্ডমার্ক। তার এই যে কি বলে আবিষ্কার বা হচ্ছে যে প্রফেসি ইন্টারন্যাশনাল হিস্ট্রিক্যাল কেমিক্যাল ল্যান্ডমার্ক এবং তার রিসার্চের কারণেই আজকে আমরা এত পরিমাণ প্লাস্টিক, টেক্সটাইল এবং আদার পলিমারিক ম্যাটেরিয়াল যেগুলো আছে সেটাকে হচ্ছে যে আমরা এত মানে এত ভেরিয়াস ওয়েতে ইউজ করতে আমি এখানে চিহ্ন দেখতেছি না তো এই জন্য বলতেছি মানে রেকর্ডের চিহ্ন একটা আসে না যদি মনে করো আর কি সো 10 seconds তার কি বলে হচ্ছে সম্মানার্থে হচ্ছে সাইলেন্ট থাকি কি বলো তোমরা তোমরা লিঙ্ক পেপারে লিঙ্কটা পাবা এখানে দেওয়া আছে ওইটা হচ্ছে যে এবং জার্মান ভাষায় পেপারটার টাইটেল হচ্ছে উবার পলিমারাইজেশন। উবারের মানে কি আমি জানি না, জার্মান ভাষায় উবারের উচ্চারণটা কি হবে সেটাও জানি না, কারণ ইউর উপরে দুটো অম্লট আছে। সো উবার পলিমারাইজেশন এই হচ্ছে তার পেপারের টাইটেল। সে প্রপোজ করছিল ফর দ্য ফার্স্ট টাইম যে ন্যাচারাল পলিমার এবং রাবার, ন্যাচারাল পলিমার সাচ অ্যাজ স্টার্চ, সেলুলোজ, প্রোটিনস আর হচ্ছে মানে মেড অফ হচ্ছে লং চেইন স্যার আপনি স্যার ক্লিয়ার না স্যার আপনাকে কেউ শুনতে পাচ্ছ না? হ্যালো জি স্যার, এবার ঠিক আছে স্যার? আগের বার স্যার কথা একটু মানে কেটে আসছে। এটার যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে এসপি9 মানে চোখে ঢুকলে মোবাইলে কোনো কল ঢুকলে কি অবস্থা হবে, কি হবে স্যার? ডিসকানেক্ট হয়ে যাবেন স্যার। ওই আমার ধারণা হচ্ছে যে ওই সময়টাতে তোমরা যার সময় বসে বোঝা যাচ্ছে না এই সময়টাতে হচ্ছে কলটা আসছে। আচ্ছা যাই হোক, তো ওই সময় মানে দিস ইজ এ মিটসেলফে মানে এই যে মানে সে যে প্রপোজ করছে হচ্ছে যে একটা মানে পলিমার বা হচ্ছে পলিমার তো যে কোনো ন্যাচারাল হচ্ছে যে হাই মোলিকুলার সামহাউ আচ্ছা এই জিনিসটা বলি বিজ্ঞানীদের বিষয় ছিল হচ্ছে যে ন্যাচারালি যতগুলো হচ্ছে যে ফাইবার বা পাওয়া যায় বা মৌলিক হাই মলিকুলার প্রোডাক্ট মানে মলিকুলার ওয়েট অনেক হাই। সো মলিকুলার ওয়েট অনেক অনেক হাই ওনাদের ব্যাখ্যা বিশ্লেষণ ছিল হচ্ছে যে ইট ইজ বিকজ হচ্ছে এইগুলো হচ্ছে বিকজ হচ্ছে যে তারা কলয়েড ফর্ম করে মানে এগ্রিগেশন মলিকুলগুলো এগ্রিগেশন হয়ে কলয়েড ফর্ম করে এবং এই কলয়েড ফর্মের কারণেই হচ্ছে যে এটা আসলে এইরকম হাই মলিকুলার ওয়েট। সো স্টডিঞ্জার যখন প্রপোজ করে হচ্ছে যে না ইট ইজ নট বিকজ অফ দ্যাট
তখন উনি প্রপোজ করে হচ্ছে যে শর্ট রিপিটিং ইউনিট দিয়ে এটা হচ্ছে যে মানে কোভ্যালেন্ট বন্ডের তৈরি। তো এই জিনিস আসলে হচ্ছে যে তখনকার লিডিং অর্গানিক কেমিস্ট এমিল ফিশার বা হচ্ছে হেনরিক উইলেন, ওনারা কেউই আসলে হচ্ছে মানে হেনরিক উইলেন কেউই আসলে বিশ্বাস করে না, এবং মানে ইট ইজ সামথিং হচ্ছে যে মানে জিনিসটা হচ্ছে যে না কোলোয়েডটাই হবে। এবং মেজরিটি অব দা হচ্ছে যে সাইন্টিস্ট ওই সময় হচ্ছে যে রিফিউজ টু অ্যাকসেপ্ট ইট, ইট ইজ পসিবল হচ্ছে যে এইভাবে তৈরি হয়। এবং এটা ওয়ান অফ দা রিজনস আর ওই সময়ে কেমিস্ট্রিতে মলিকুলার বন্ডিং গুলো ভ্যালেন্সি বন্ডিং বলো হচ্ছে বা মলিকুলার অরবিটাল থিওরি, ওই থিওরি গুলো কিন্তু আরো অনেক পরে আসছে, এই জিনিসগুলো আসলে ক্লিয়ার ছিল না। যার কারণে যেহেতু আর্লি 20th সেঞ্চুরি ছিল না, তো সবারই হচ্ছে ভাষা জ্ঞান, এবং ভাষা জ্ঞানের মাধ্যমে আসলে ওরা হচ্ছে জিনিসটাকে মানে এক্সপ্লেইন করতো, যার জন্য কেন হচ্ছে কি হচ্ছে এই। তো এই যে এই জিনিসটার সিগনিফিকেন্সটাকে আমরা কিছুক্ষণ পরে দেখব পলিয়ামাইডের সাথে এটা সম্পর্কগুলো আসলে কি। আমরা এখন সরাসরি পলিয়ামাইডে চলে যাচ্ছি, পলিয়ামাইডের সাথে সম্পর্ক দেখব। কার কার তোমরা এখানে গিটার ইউজ করো, হাত তোলো, মানে ডিজিটাল হাত। দুইজনের গিট আছে, ইব্রাহিম আর মুহাইমিন। আচ্ছা রাইট। সো গিটারের যে স্ট্রিং গুলো সেই স্ট্রিং আমি এখন মানে পলিয়ামাইডের শুরুটা করতে হলে শুরু করতে হবে হচ্ছে ডুপন্ট দিয়ে। ডুপন্টের নাম কি তোমরা শুনছো? ডুপন্ট ডুপন্টের নাম তোমার শুনো নাই? আচ্ছা, ডুপন্ট হচ্ছে ওয়ার্ল্ডের লেসে হচ্ছে টপ থ্রি কেমিক্যাল কোম্পানির মধ্যে একটা। আদার টু করবে বিএসএফ, ডাউ কেমিক্যাল, তারপরে হচ্ছে যে বেয়ার জার্মানি বা ডাউ কেমিক্যাল হচ্ছে ইউএসএর, ডুপন্ট হচ্ছে ইউএসএর, বিএসএফ হচ্ছে জার্মানির, এরকম টপ চার পাঁচটা কোম্পানির মধ্যে একটা হচ্ছে ডুপন্ট। এবং ডুপন্ট ইজ বেসিক্যালি নোন ফর হচ্ছে তার ইনোভেটিভ হচ্ছে যে কি বলে হচ্ছে ইনভেনশন। আরেকটা উদাহরণ হচ্ছে ডুপন্টের কেমিক্যালের একটা বড় উদাহরণ, দুইটা বড় উদাহরণ হচ্ছে, একটা বড় উদাহরণ হচ্ছে এই যে তোমরা যে স্ট্রেচ ডেনিম পরো, লাইক্রার নাম শুনছো? লাইক্রা কি জিনিস স্যার? লাইক্রা হচ্ছে স্প্যান্ডেক্স, স্প্যান্ডেক্স এর মধ্যে একটু মানে কালার করা যায় এরকম। স্প্যান্ডেক্স এর মধ্যে কি করা যায়? মানে ডাই করা যায় আর কি। আচ্ছা যাই হোক, না জানাটা স্বাভাবিক, তোমরা তো মাত্র সিনথেটিক ফাইবার পড়া শুরু করছো। আমি জাস্ট মাঝখানে কেউ জানো কিনা আর কি, না জানাটা খুবই স্বাভাবিক, এবং এটা নিয়ে ইয়ে করার কিছু নাই। সো লাইক্রা বলে আর কি, ওই কাপড়টা কি, হ্যাঁ কি বলে, মানে জিন্সের যে প্যান্টগুলো স্ট্রেচ করা যায়, হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, কি বলে স্টিচ, হ্যাঁ স্যার। আচ্ছা মানে দোকানদাররা স্টিচ বলে। হৃদয় কি বলতেছিলা বলো, আজিজুর হৃদয়? ডায়মন্ড ওই ওই প্যান্টগুলো বৈশিষ্ট্য কি স্যার? ওগুলো স্যার মানে লে ওয়েটের দিকে স্যার স্ট্রেচ করা যায় আর কি, মানে বাড়ানো যায়, মানে টানলে লম্বা হয়, টানলে লম্বা হয় স্যার, রাবারের মতো আর কি। হ্যাঁ টানলে লম্বা হয়। শাখাওয়াত কি জানি বলতেছিলা তুমি? স্যার ফ্লেক্সিবল স্যার, এটা মানে কমফোর্টেবল স্যার, মানে আর কি আপনি বসলে বা স্যার মুভ করলে স্যার ইজিলি ওটা আর কি স্যার বডির সাথে আর কি চলে যায় এই টাইপ। আর মানে একটা বড় ব্যাপার হচ্ছে বডির সাথে লেগে থাকে, তাই না? হ্যাঁ জি স্যার। রাইট, কেন মনে হয়, কারণ কি? এটাকে বলে স্ট্রেচ, ঠিক আছে স্ট্রেচ, শব্দটা স্টিচ উচ্চারণ করে, ঠিক আছে স্বাভাবিক, এটা হচ্ছে স্ট্রেচ।
ইট ইজ বিকজ হচ্ছে যে এটার মধ্যে মানে উইভিং অবস্থায় বা নিটিং অবস্থায় যেভাবে হোক না কেন কিছু স্ট্রেচ ফাইবার দেওয়া হয়েছে, যেটা হচ্ছে যে এখন হচ্ছে স্পানডেজ বলে ইনিশিয়ালি এটা হচ্ছে লাইক্রা ছিল, ইট ইজ অলসো মানে স্ট্রেচ মানে কি বলে ইনভেন্টেড বাই হচ্ছে ডুপন্ট, ইট ইজ অলসো ইনভেন্টেড বাই হচ্ছে ডুপন্ট। তারপরে হচ্ছে লোটাস এফেক্ট, তোমরা যখন কচু পাতা বা পদ্ম পাতার উপরে পানি পড়ে কি বৈশিষ্ট্যটা কি? গড়িয়ে পড়ে স্থির থাকে না, কেন স্যার এটা ভেজায় না আর কি, পাতা সান্দ্রতা বল, সান্দ্রতা বল কিভাবে কি করে, সান্দ্রতা বলটা কেমনে হয়, সান্দ্রতা বল তো অন্য পাতাও থাকে, এখানে কি সমস্যা স্যার? এইখানে স্যার স্যার কোণের একটা ব্যাপার আছে, কোণটা স্যার স্যার এক্সাক্ট মনে নাই, তবে স্যার এই কোণের কারণে এই স্যার পাতার পানিটা গড়ায় পড়ে যায়। কোন একটা সাবস্টেন্স থাকে, মেবি কোন একটা সাবস্টেন্স থাকে, রায়হান আচ্ছা গুড, আচ্ছা রাইট, কোন একটা সাবস্টেন্স থাকে, আর যদি তোমার কোথায় ধরে নেই যে ঠিক আছে এই ফোর্সের কারণে ওই পাতা এই ফোর্সটা কোথা থেকে আসে বা এই অ্যাঙ্গেলটা কিভাবে আসে, রাখলে যেভাবে কোন তৈরি হয় ওইভাবে অন্য পাতায় চ্যাপ্টা হয়ে যায় কেন? বুঝলাম, তুমি তো রেজাল্ট, তুমি তো এইটা তো ওই পাতার একটা স্পেশালিটি না, মানে সবগুলার আলাদা আলাদা প্রপার্টিস থাকে। কেন হতে পারে জানা নাই তো অবশ্যই, কিন্তু কেন হতে পারে? কচু পাতাটা একটু গভীর থাকে না স্যার, স্ট্রাকচারের দিক থেকে যে পয়েন্টে পানিটা ফেলো না কেন সেই পয়েন্টে সে গোল হয়ে যায়। পদ্ম পাতা, কচু পাতা আর কচু, মানে ভালো ডিসকাশন হচ্ছে, আর বাকিরা আসান রাহা, তুমি কি এটা নিজের থেকে বলছো নাকি অনলাইনে সার্চ দিয়ে বলছো? এখন আসান থ্যাংক ইউ ভেরি মাচ রাহাত, মানে ইউ হ্যাভ ডান মানে ওয়ান্ডারফুল হচ্ছে এক্সপ্লেনেশন, এবং তুমি যে এই জিনিসটা বলতে পারছো দিস ইটসেলফ হচ্ছে সহজ হচ্ছে যে মানে আমাদের চারপাশের অবজারভেশনের একটা পাওয়ার। কচু পাতা বা পদ্ম পাতা এটাকে বলে হচ্ছে লোটাস এফেক্ট, পাতার মধ্যে মানে হাজার হাজার হচ্ছে ন্যানো কি বলে হচ্ছে নিডেল থাকে, ন্যানো ফাইবারের মতো ন্যানো নিডেল থাকে। নিবিড় কিছু বলতে যাচ্ছ, তোমার মাইক অন হয়েছে,
আচ্ছা হাসান রাহাত যেটা বলছে যে ধরলে কিছু মনে হয় হাজার হাজার ন্যানো ফাইবার থাকে, সেটা আমি এক্স্যাক্টলি বলতে পারবো, বাট এক ইঞ্চিতে মনে করা হচ্ছে যে তার ন্যানো ন্যানো নিডেলের সংখ্যা হয়তো ধরো মনে করা হচ্ছে 10,000। সো যখন পানির অণুটা এটার উপর দিয়ে পড়ে তখন দেখা যায় যে হচ্ছে যে পানির কচু পাতার সারফেসে টাচ করার আগেই সেই ন্যানো ওই যে ন্যানো যে নিডেল গুলো আছে সেই ন্যানো নিডেল গুলোই ওই পানির মলিকুলটাকে ধরে রাখে। যেহেতু পানির পানির মলিকুল সাইজ ন্যানোর থেকে কম মাইক্রো লেভেলে, সো সে যেটা হয় আর কি ওই ওই যে পৃষ্ঠটান বা হচ্ছে তোমার অ্যাঙ্গেল যে ইয়াগুলো কথা কন্টাক্ট অ্যাঙ্গেল যেগুলো কথা বলতেছো আর কি সেগুলো তখন হচ্ছে যে মোর দেন হচ্ছে যে 90 ডিগ্রি হয়ে যায়। দ্যাট ইজ বিকজ দ্যাটস ওয়াই তোমার হচ্ছে পৃষ্ঠটান বলগুলো একত্রে হয়ে হচ্ছে যে এটাকে গোল তৈরি করে। তার মানে এই যে একটা অবজারভেশন হাসান রাহাত তোমাকে থ্যাংক ইউ। এই একই জিনিস হচ্ছে যে তারা যখন হচ্ছে যে আমি এক্স্যাক্টলি ঠিক জানি না বাট পসিবলি ইজ ডুপন্ট, তারা যখন কেমিক্যালটা আবিষ্কার করে সো তারা হচ্ছে যে এই যে ওয়াটার রেজিস্ট্যান্স কেমিক্যাল বা যেটা সে তারা ইনভেন্ট করে ইট ইজ বেসড অন হচ্ছে যে ন্যানো ন্যানো কি বলে হচ্ছে নিডেল টেকনোলজি। সো তারা যেটা চেষ্টা করছে যে এমন একটা কম্পাউন্ড বানাইছে কেমিক্যাল কম্পাউন্ড যেটা হচ্ছে যে নিডেলের মতো থাকবে, সো হোয়েন ইউ ইট ইজ অ্যাপ্লাইড টু দ্য ফ্যাব্রিক সো ইট উইল ওয়ার্ক অ্যাজ এ হচ্ছে ন্যানো নিডেল। তুমি তার মধ্যে পানির পানির ফোঁটা দিলে সেটা আলটিমেটলি হচ্ছে যে সে কাপড়টাকে ভিজাবে না তৈরি হয়ে যাবে। So I mean, just give even a two example of the DuPont's application invention. এই পুরো স্টোরিটা পুরো স্টোরি ডুপন্টের সাথে অনেকগুলো স্টোরি এইভাবেই একটার পর একটা আসতে থাকবে। সো ডুপন্টের ডুপন্ট ডুপন্ট ছিল হচ্ছে যে আসলে একটা মানে ফ্যামিলি ইন ফ্রেঞ্চ ফ্যামিলি কি বলে ভিসকাউন্ট ডুপন্ট ডি নেমার্স, উনি ছিলেন একজন ব্যাংকার, উনি ছিলেন একজন ফ্রেঞ্চ ফরাসি বিপ্লবে তোমরা নাম শুনছো? মানে এর আগ পর্যন্ত ওদেরকে মানে দমাই রাখা হয়েছিল। কাদেরকে দমাই রাখা হয়েছিল? সাধারণ জনগণ মানে স্যার ওখানে রাজার ইয়ে ছিল তো জনগণের উপর মানে স্বৈর শাসন টাইপস এর একটা ব্যাপার ছিল আর কি টাইমে মানে একদম ডিটেইলস ঘটনা আসলে বাট ঠিক আছে মানে বেসিকটা রাইট ফরাসি বিপ্লব হওয়ার বেসিকটা কারণ ছিল হচ্ছে ওখানকার যারা এলিট শ্রেণী ছিল রাজা রাজারা ছিল ওই সময় প্রচুর অত্যাচার করতো আর কি ওই শ্রমিকদের উপরে। তো ওই শ্রমিকরা পরে বিদ্রোহ করে, সেই বিদ্রোহতে হচ্ছে যে ওরা যেখানে যাকে পাচ্ছিল স্পেশালি এলিট শ্রেণী জমিদার শ্রেণী জোরদার শ্রেণী যাদেরকে যেখানে পাচ্ছিল সেইখানে হচ্ছে যে তাদেরকে হচ্ছে গিলোটিনে ধরে ধরে হত্যা করতেছিল। গিলোটিন কি জিনিস জানো তো? স্যার ওই যে বিভিন্ন সময় এখন বর্তমান কালে কার্টুনে দেখায় যে উপর থেকে একটা বাঁকা রকমের ব্লেড যে মাথার উপর ফেলার পরে যে মাথা আলাদা হয়ে পড়ে যায় ওইটারই বলে গিলোটিন। স্যার জিলোটিন মানে হচ্ছে শিরচ্ছেদ। গিলোটিন তো না গিলোটিন, গিলোটিন মানে শিরচ্ছেদ করা, মানে শিরচ্ছেদ করার যন্ত্রটা হচ্ছে গিলোটিন। ওই যন্ত্রটার নাম হচ্ছে গিলোটিন, ওই মানে উপর থেকে একটা ভারী একটা ব্লেড পরে ঘাড়ে মানে ফার্স্টে ঘাড়টা আটকায় নেয় একটা কাঠের একটা ফ্রেমের মধ্যে, তারপর উপর থেকে একটা ভারী ব্লেড ফেলে ওই ওইটার ওজনেই হচ্ছে মাথাটা কাটি আলাদা হয়ে যায়। ওই যন্ত্রটার নাম হচ্ছে একদম নিশান, তোমার তো ভালো এক্সপেরিয়েন্স আছে, তোমার ওই গিলোটিনের জল্লাদ হিসেবে ভালোই যাক। একদম মানে একদম হুবহু এক্সাম্পলটা দিছে, সো মানে যাকে পাচ্ছিল তাকে হচ্ছে যে গিলোটিনের মধ্যে হচ্ছে যে মানে ধনী ব্যক্তি জমিদার ব্যক্তি মনে করো হচ্ছে ধরো বাংলাদেশে তো এখন অনেক 1,000 কোটি টাকা 1,000 কোটি টাকা লোটপাট তৈরি হয়, একটা সময়ের মধ্যে জনগণ যদি মনে করে বিদ্রোহ করে সবগুলোরে ধৈরা ধৈরা মনে করে হচ্ছে গিলোটিনে নিচে নামাইল এরকম কি বলে হচ্ছে যে এরকম মানে সিচুয়েশন আর কি। সো ওই সময়ে ভিসকাউন্ট ডুপন্ট ডি নেমার তারা ছিল হচ্ছে ব্যাংকার ফ্যামিলি কাজে ওয়েলথি ফ্যামিলি, ওনারা যেটা করছে হচ্ছে এই ভয়ে তারা হচ্ছে যে ফ্রান্স ছেড়ে সরাসরি আমেরিকায় পাড়িয়েছে তাদের মানে ফুল ফ্যামিলি এবং সম্পদ টম্পদ সহ। এটা অ্যারাউন্ড হচ্ছে লেটস সে হচ্ছে 1890s এর দিকে তারা পালাই গেছে। পালাই যাওয়ার পরে ওখানে যায় তার প্রথম ব্যবসা শুরু করে, ব্যবসা নামে হচ্ছে ব্ল্যাক পাউডার ম্যানুফ্যাকচার এক্সপ্লোসিভ। ব্ল্যাক পাউডার কি জিনিস? ব্ল্যাক পাউডার হচ্ছে ওয়ান কাইন্ড অফ এক্সপ্লোসিভ, তখন তো হচ্ছে প্রচুর মাইনিং টাইনিং চলতো, তো অনেক মানে রেল লাইন তৈরি হচ্ছে এটা ওইটা তৈরি হচ্ছে পাহাড় কাটা রাস্তা কাটা মাইনিং। সো ব্ল্যাক পাউডার হচ্ছে এক্সপ্লোসিভ হিসেবে ইউজ করতো, কিন্তু ব্ল্যাক পাউডারের একটা মানে কি বলে হচ্ছে যে মানে বড় সমস্যা ছিল হচ্ছে
প্রচুর ধোয়া হইতো, ব্ল্যাক মানে কালো ধোয়া হইতো, ওই ধোয়াতে দেখা গেছে যে অনেক শ্রমিক টমিক মারা যেত, মানে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হতো আর কি। বাট থ্রু দ্যাট হচ্ছে যে দে মেড, মানে কি বলে হচ্ছে দে মেড লটস অফ মানি। অ্যারাউন্ড 1903 পিয়েরে মানে সেম ডুপন্টের ছেলেদের মধ্যে একজন, পিয়েরে ডিসকাউন্টের ছেলেদের মধ্যে একজন পিয়েরে স্যামুয়েল, উনি হচ্ছে যে হি ওয়াজ টেকিং দ্য বিজনেস। ওই সময়ে যখন স্মোকলেস পাউডার, মানে হচ্ছে স্মোকলেস পাউডার যখন ইনভেন্ট করা হয়েছে, স্মোকলেস পাউডার কি জিনিস, স্মোকলেস পাউডারটা হচ্ছে ইন্টারেস্টিংলি স্মোকলেস পাউডারটা হচ্ছে এর আগে সেলুলোজের মডিফিকেশন, রিজেনারেটেড সেলুলোজ যেটা আমরা বলবো, সেখানে হচ্ছে যে মানে নেক্সটে যখন পড়াবো তখন ওখানে দেখাবো হচ্ছে যে প্রথমে কিভাবে নাইট্রো সেলুলোজ তৈরি হয়, পরে নাইট্রো সেলুলোজটা ফাইবার করতে যে দেখা গেছে হচ্ছে যে দিস ইজ বেসিক্যালি মানে ক্যান বি ইউজড অ্যাজ এক্সপ্লোসিভ। যখনই নাইট্রো সেলুলোজকে এক্সপ্লোসিভ হিসেবে ইউজ করা হইতো এবং দেখা গেল হচ্ছে যে দিস ডাজন্ট ক্রিয়েট হচ্ছে যে স্মোক, ব্ল্যাক স্মোক লাইক হচ্ছে ব্ল্যাক পাউডার, তখন সরাসরি হচ্ছে যে মানে তখন নাইট্রো সেলুলোজটা যে ইজ বিং ইউজিং অ্যাজ হচ্ছে যে এক্সপ্লোসিভ ইনস্টিড অফ হচ্ছে ব্ল্যাক পাউডার অ্যান্ড হচ্ছে ডাইনামাইট। তো যখনই মানে নাইট্রো সেলুলোজ ইনভেন্ট করা হয়েছে তখন যেটা পিয়েরে যেটা করলো হচ্ছে সরাসরি ব্ল্যাক পাউডার থেকে, সে বুঝে গেছে যে ব্ল্যাক পাউডার থেকে ইউজ করা যাবে না, সরাসরি মুভ করছে হচ্ছে যে নাইট্রো সেলুলোজের দিকে। এবং মজার ব্যাপার হচ্ছে যে এটা অনেকদিন ইউজ হচ্ছিল, তারপরে 1914 কি হয়েছে বলো তো, মনে আছে 1914 এর উদ্দেশ্য কি? অনেক টাকা মানে এত প্রফিট সে চিন্তাই করতে পারে নাই আর কি, যে যেটা হইতে পারে। যখন ওয়ার্ল্ড ওয়ার শেষ হয়েছে কবে? 1918 যখন ওয়ার শেষ হয়েছে তখন তো আর আগে যেরকম বিস্ফোরক লাগতো, এখন তো আর বিস্ফোরক লাগতেছে না। তার মানে সে তখন চিন্তা করলো হচ্ছে যে তার এখন চিন্তা তো ব্যবসা তো মানে বাড়াইতে হয়, ব্যবসা যেহেতু আগে ডিমান্ড বেশি ছিল এখন তো ডিমান্ড নাই। তো পিয়েরে ওই সময় যেটা করছে সেটা হচ্ছে যে তখন মানে কার বানানোতে হচ্ছে প্রতিদ্বন্দ্বী ছিল হচ্ছে দুইটা কোম্পানি ছিল, একটা ফোর্ড মোটরস, একটা হচ্ছে জেনারেল মোটরস আমেরিকায় এখনো আছে। সাথে পাল্লা দিয়ে তার চেয়ে বেশি কার বানানো শুরু করলো তার আর কি বলে লিডারশিপ। সো এরপরে উনি তখন 1919 তখন আইরিন পিয়ের যে ব্রাদার, সে পিয়েরে থেকে হচ্ছে ডুপন্টের প্রেসিডেন্সি নিয়ে নিছে। সো জেনারেল মোটরস এর প্রেসিডেন্ট ছিল হচ্ছে পিয়েরে স্যামুয়েল, আর হচ্ছে ডুপন্টের প্রেসিডেন্ট হচ্ছে আইরিন পিয়ার। এবং সে তখন চিন্তা করলো যে তার তো আসলে নতুন প্রোডাক্ট লাগবে, কারণ যেহেতু নাইট্রো সেলুলোজের ব্যবহার আর বেশি হচ্ছে না, কাজে আনটিল এন্ড আনলেস মানে সে যদি মুভ না করে নতুন কেমিস্ট্রিতে, মানে ফাইন কেমিস্ট্রিতে, যেটা হচ্ছে যে মাছ মোর মানি আনবে এবং হচ্ছে মাছ মোর ভ্যালু এডেড করবে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে যে মানে কোম্পানি বোধ হয় হচ্ছে যে প্রফিট করতে পারবে না। এবং এই যে ফোরসাইটেডনেস মানে হচ্ছে ভবিষ্যৎ দেখতে পারা যে কোন দিকে যাবে, দ্যাট ইটসেলফ ইজ দা হচ্ছে যে অলওয়েজ দা কারেন্সি অফ হচ্ছে ডুপন্ট, অলওয়েজ দা কারেন্সি অফ ডুপন্ট। 1916 এর মাঝামাঝি সময়ে, 1916 তখন 1856 এ ফার্স্ট হচ্ছে সিনথেটিক ডাই আবিষ্কার হয়েছে, 1856 এ ফার্স্ট যখন সিনথেটিক ডাই আবিষ্কার হয়েছে, 1856 থেকে এরপরে মানে জার্মানরা এবং ব্রিটিশরা লাগা মানে কি বলে হচ্ছে কম্পিটিশন শুরু করছে হচ্ছে 1856 এ ব্রিটিশ কেমিস্ট আসলে হচ্ছে ফার্স্ট সিনথেটিক ডাই আবিষ্কার করে। সো জার্মান এবং হচ্ছে ব্রিটিশদের মধ্যে কম্পিটিশন যে কে কত মানে নতুন ডাই আবিষ্কার করতে পারে, এবং সেইখানে জার্মান কোম্পানি বেয়ার, তারপরে হচ্ছে বিএসএফ, এই ধরনের কোম্পানি গুলো হচ্ছে যে মানে হিউজ হিউজ বিজনেস শুরু করছে আর কি। এবং হচ্ছে কম্পিটিশনে মানে ইনভেনশন প্লাস হচ্ছে স্কেলেবিলিটি মানে কমার্শিয়াল প্রোডাকশন বুঝাইতে হচ্ছে যে মানে আগায় গেছে হচ্ছে ব্রিটিশদের থেকে, মানে ব্রিটিশরা কোনোভাবে হচ্ছে কম্পিট করতে পারতেছিল না। সো 1916 ডুপন্ট করছে কি, ইভেন যুদ্ধের মধ্যে হচ্ছে ইংল্যান্ডের লেভেনস্টাইন ডাই টেকনোলজি যেটা আছে, লেভেনস্টাইন ডাই টেকনোলজিকে তারা কিনে নেয়, কিনে নিয়ে দেখছে হচ্ছে তারা জার্মানদের সাথে কম্পিট করতে পারতেছে না। সো হোয়াট দে হ্যাভ ডান যেটা এখনো হয় সেটা হচ্ছে যে তারা ফুসলাইয়া বায়ারের বেয়ারের বায়ার তো না বেয়ারের
বেয়ার লিভারকুসেন যে ইয়াটা কি বলে হচ্ছে যে ফুটবল ক্লাব সেরকম বেয়ার, ওই একই বেয়ার। বেয়ারের পাঁচজন টেকনিশিয়ানকে, টপ লেভেল টেকনিশিয়ানকে, তার বউ বাচ্চা সহ চাকর বাকর সহ খুশলাইয়া অনেক টাকায় হচ্ছে যে হায়ার করে নিয়ে গেছে হচ্ছে আমেরিকায়, মানে আটলান্টিক পাড়ি দিয়ে আমেরিকায় নিয়ে গেছে, সো দ্যাট দে ক্যান কম্পিট। এক্স্যাক্টলি সিমিলার লাইক ইউনো ক্রিশ্চিয়ানো রোনালদো যখন হচ্ছে যে জুভেন্টাস রিয়াল মাদ্রিদ থেকে নিয়ে আসে, কি একইভাবে হায়ার করে নিয়ে গেছে, বিকজ দে আন্ডারস্টুড যে হচ্ছে যে তাদের যদি কম্পিট করতে হয় দে নিড পিপল এবং রাইট পিপল। অলওয়েজ রিমেম্বার, আমি আবারও বলি যে ইট ইজ পিপল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ ইউর রিকোয়ারমেন্ট, নট দ্য মেশিন। মেশিন ডাজন্ট গিভ এনিথিং টু ইউ আনটিল ইউ হ্যাভ দ্য রাইট পিপল, সো অলওয়েজ রিমেম্বার দ্যাট দ্য পিপল। তো তাদের কাছে টেকনোলজি আছে, বাট দে নিড পিপল হু কুড মেক ইট হ্যাপেন। তো ওই সময় তারা হচ্ছে যে এরকম পাঁচজনকে মানে ফুসলাইয়া নিয়ে গেছে, 100 বছর আগের কথা বলতেছি। ইন 1920, তো ওই যে বললাম হচ্ছে 1919 আইরিন চিন্তা করলে হচ্ছে আমরা নতুন বিজনেসে যাবো বা নতুন ফাইন কেমিস্ট্রিতে যাবো, সে 1920 দে জয়েন্ট ভেঞ্চার শুরু করছে হচ্ছে একটা ফ্রেঞ্চ ম্যানুফ্যাকচারের সাথে, যেটার নাম ছিল হচ্ছে যে কমটোয়ার ডে টেক্সটাইল আর্টিফিসিয়া। আমি উচ্চারণটা হয়তো ফ্রেঞ্চ ভাষা ঠিক মতো হয় নাই। এবং তারা হচ্ছে নিউ ইয়র্কে প্রথম রেয়ন ফ্যাক্টরি তৈরি করে, তখন কিন্তু রেয়ন আবিষ্কার হয়ে গেছে, কি বলে ভিসকোস রেয়ন, রেয়ন আবিষ্কার হয়ে গেছে আর্টিফিশিয়াল, সরি নিউ ইয়র্কে তারা হচ্ছে যে রেয়ন ফ্যাক্টরি তৈরি করে। রেয়ন হচ্ছে বেসিক্যালি দ্য ফার্স্ট ফাইবার হুইচ ইজ সিমিলার টু সিল্ক অ্যান্ড ভেরি মাচ চিপার দ্যান সিল্ক। এবং সেইখানেও তারা এত বেশি প্রফিট করছে, চিন্তা করা যায় না। তারা বুঝতে পারছে হচ্ছে যে নতুন টেকনোলজি বা নতুন কেমিস্ট্রিতে না যাওয়া ছাড়া প্রফিট করা যাবে না। 1920 যখন ডুপন্ট রিসার্চাররা মানে হঠাৎ করে বাই চান্স দেখে ফেলছে, মানে মানে কেমিস্ট ল্যাবে কাজ করতে করতেছে, দে ফাউন্ড যে নাইট্রোসেলুলোজ যে ওই যে গান ও স্মোকলেস পাউডার, সেটার মধ্যে যখন সোডিয়াম অ্যাসিটেট দেওয়া হয়, সো ওই সোডিয়াম অ্যাসিটেট দিলে তারা এক ধরনের সিরাপি লিকুইড পাচ্ছিল, সিরাপি লিকুইড হুইচ হ্যাজ এ হাই সলিড কন্টেন্ট। এবং যখনই এই সিরাপি লিকুইড পাইছে তখন তারা বুঝতে পারছে দিস কুড বি ইউজড অ্যাজ এ পেইন্ট। যেহেতু জেনারেল মোটরস এর কার আছে, সো তারা যেটা করলো নাইট্রো পেইন্ট হিসাবে তারা এটাকে হচ্ছে মার্কেট করা শুরু করলো। মার্কেটিং নাম হচ্ছে ডিউকো, বাট নাইট্রো পেইন্ট হিসাবে। এবং সেখান থেকে তারা একটা নতুন প্রোডাক্ট পেলো হচ্ছে পেইন্টের প্রোডাক্ট, হুইচ ইজ বেসিক্যালি নাইট্রো সেলুলোজ সাথে বাই চান্স আর কি সোডিয়াম অ্যাসিটেট দেওয়ার পরে একটা সিরাপি লিকুইড বের হয়ে গেছে। এবং এই মিলেস হচ্ছে নাম 20-30 ইয়ার্স এগো পর্যন্ত, 1990 সাল পর্যন্ত এই নাইট্রো পেইন্ট কিন্তু কন্টিনিউয়াসলি ইউজ করা হতো। মানে তার মানে বুঝতে পারছো যে একটা প্রোডাক্ট মানে মানে দ্যাট হ্যাজ বিন ইউজড অ্যাজ হচ্ছে যে মানে তাদের এন্টায়ার মানে নাইট্রো পেইন্ট শুধু একটা কালার। হ্যাঁ বলো, নাইট্রো পেইন্ট শুধু একটা কালারই হতো সেটাই তখন হচ্ছে যে নাইট্রো পেইন্টটা তৈরি করত। এবং অ্যারাউন্ড 20-30 বছর আগে অ্যাক্রাইলিক পেইন্টের মানে আবিষ্কারের আগ পর্যন্ত হচ্ছে যে ইট হ্যাজ বিন ইউজ ফর নেক্সট 70 ইয়ার্স অর সো। 1922 সালে স্যামুয়েল পিয়েরে হঠাৎ করে তার ভাইকে বলছে হচ্ছে যে জেনারেল মোটরসের একজন মানে আমার বিজ্ঞানী একজন গবেষক, দে হ্যাভ ফাউন্ড হচ্ছে ইনভেন্টেড হচ্ছে টেট্রামিথাইল লিড। এই টেট্রামিথাইল লিড যখন হচ্ছে যে পেট্রোলের মধ্যে দেওয়া হতো, দ্যাট ইনক্রিজ দা হচ্ছে কম্বাশন এফিসিয়েন্সি অফ পেট্রোল। মানে হচ্ছে যে আগে যে ফুয়েল এফিসিয়েন্সি থাকতো তার থেকে ফুয়েল এফিসিয়েন্সি বেড়ে গেছে। এবং তারা এটা সেল করা শুরু করলো হচ্ছে যে প্রিমিয়াম পেট্রোল, প্রিমিয়াম গ্রেড ফুয়েল হিসেবে। মানে জাস্ট টেট্রামিথাইল লিড দে ইনভেন্ট করছে এবং দে হ্যাভ ফাউন্ড যে ওইটা যদি পেট্রোলের মধ্যে দেওয়া যায়, ফুয়েলের মধ্যে দেওয়া যায়, লেটস সে হচ্ছে আগে যদি 20 লিটার দিয়ে 100 কিলোমিটার যেত, ওই 20 লিটার ওই টেট্রামিথাইল লিড যুক্ত প্রিমিয়াম ফুয়েল 20 লিটারে হয়তো হচ্ছে 120-30-40 কিলোমিটার যায়। সো এই যে একটা ইনভেনশন, সো সে পিয়েরে তখন আইরিনকে বললো দ্যাট মিনস হচ্ছে বেসিক্যালি ইট ইজ পসিবল টু হচ্ছে ইউ ফাইন্ড এ নিউ কেমিক্যাল কম্পাউন্ড দ্যাট ক্যান বেসিক্যালি চেঞ্জ দ্য হচ্ছে পারফরম্যান্স অফ হচ্ছে এনিথিং। এই জিনিসটা বলার পরে, এবং শুধু তাই না, নট অনলি দে হ্যাভ কি বলে হচ্ছে যে ডিসকভার্ড বা ইনভেন্টেড ইন দ্য ল্যাব, দে অলসো এবল টু প্রোডিউস ইন এ কমার্শিয়াল বেসিসে প্রোডাকশন করাটা কিন্তু খুব একটা টাফ জিনিস। কারণ হচ্ছে কি, তুমি একটা ল্যাবে একটা যে কোনো আবিষ্কার হইতে পারে, কিন্তু সেই ল্যাবটাকে হচ্ছে তোমার একটা ফ্যাক্টরি তৈরি করে
সেখান থেকে তুমি ফার্দার কমার্শিয়াল প্রোডাক্ট করবা, ইটস নট দ্যাট ইজি, বাট দে আর এবল টু ডু ইট। এগুলা কথাগুলো বলার হচ্ছে প্রতিটার সাথে একটা একটা সাথে জড়িত। যখন পিয়েরে যখন মানে কি বলে হচ্ছে যে পিয়েরে যখন সরি আইরিনকে বলছে, আইরিন তখন মানে ওই যে বললাম হচ্ছে যে হি শি ওয়ান্টেড টু অলসো যে কি বলে ডাইভার্স শি নট শি হি হি ওয়ান্টেড টু ডাইভার্সিফাই বিজনেস থ্রু হচ্ছে শি মানে তা সে গেছে হচ্ছে টেক্সটাইলে ডাইস দে। এখন কেমিস্ট্রিতে যখন কেমিস্ট্রিতে যখন সে যাওয়ার চিন্তা করছে তখনই তাকে এই জিনিসটা মানে ওর ভাই বলছে যে ইট ইজ পসিবল হচ্ছে যে এই জিনিসটা মানে কেমিস্ট্রির মাধ্যমে করা। তো তখন ওনার দুপন্টের কেমিক্যাল ডিরেক্টর অফ কেমিক্যাল ছিলেন হচ্ছে ডক্টর স্টাইন ছিলেন হচ্ছে কেমিক্যাল অফ কি বলতো রুপার কেমিক্যাল ডিরেক্টর। উনি তখন কোম্পানির যে প্রেসিডেন্ট আইরিনকে কনভিন্স করছে হচ্ছে যে আমাদের এখন আসলে পিওর সায়েন্সের রিসার্চ দরকার, অ্যাপ্লাইড সায়েন্সে না। কেউ কি বলতে পারবে যেমন ধরেন মানে পিওর রিসার্চ বলতে যদি প্রথমে যদি চিন্তা করি যে বড় বড় বিজ্ঞানীরা মানে অনেকে যে ধরনের থিওরি গুলা দিয়ে গেছেন বর্তমানে, যে স্ট্রিং থিওরি আছে এখন, তারপরে ইয়া আছে যে থিওরি অফ রিলেটিভিটি, এগুলা স্যার পিওর ফিজিক্সের একটা অংশ। আবার ধরেন যে যখন মানে রোবোটিক্স নিয়ে কাজ করতেছে বা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করতেছে, এগুলা স্যার অ্যাপ্লাইড ফিজিক্সের অংশ। এরকম স্যার পার্থক্যটা মানে যেগুলো দৈনন্দিন জীবনে প্রয়োগ করার মতো অবস্থা থাকে ওগুলা স্যার অ্যাপ্লাইড বলে চালাই দিই আমরা। আচ্ছা গুড, ভেরি গুড। আর অন্যরা কেউ কি শেয়ার করতে চাও? পিওর বা ফান্ডামেন্টাল রিসার্চ আর অ্যাপ্লাইড রিসার্চ কি জিনিস? হ্যালো, পিওর রিসার্চ থিওরি আর অ্যাপ্লাইডটা হচ্ছে থিওরিটাকে যখন আমরা এক্সপেরিমেন্টে ইউজ করি রিসার্চ করি। ইয়া হ্যাঁ, পিওর আর অ্যাপ্লাইড, রাইট? রাফি ঠিকই আছে। অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে মাচ মোর হচ্ছে যে প্রবলেম সলভিং অ্যাপ্রোচ, আর ফান্ডামেন্টাল রিসার্চ হচ্ছে যে মাচ মোর হচ্ছে যে ইনভেনশন অ্যাপ্রোচ, নতুন কিছু নতুন নতুন জিনিস আবিষ্কার করা হচ্ছে। থিওরিটিক্যাল থেকে শুরু করে প্র্যাকটিক্যাল লেভেলও হতে পারে, বাট মেইনলি হচ্ছে থিওরি। সো যে স্ট্রিং থিওরি বা আইনস্টাইন অফ থিওরি অফ রিলেটিভিটি অথবা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অফ হচ্ছে লাইট, এগুলো হচ্ছে যে ফান্ডামেন্টাল রিসার্চ। সেটার অ্যাপ্লিকেশন হতে পারে হচ্ছে ওই যেমন বললো রোবোটিক অথবা হচ্ছে মোবাইল ফোন অথবা হচ্ছে অন্যান্য যে অ্যাপ্লিকেশন। সো পুরো ওই সময় হচ্ছে যে পিওর রিসার্চের দিকে মানে ইয়া ছিল, এমন ইভেন ইফ বাংলাদেশেও তো এখন আমরা তো সবাই আসলে অ্যাপ্লাইড রিসার্চই করি। পিওর সায়েন্সটা হচ্ছে কিন্তু আসলে হচ্ছে যে মাচ মোর মানে বাংলাদেশে তো আসলে হচ্ছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে, পিওর ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রিতে যারা পড়ে তাদেরকে তো আমরা একদম গুণাই ধরি না। এটা বিকজ হচ্ছে যে ওই সাবজেক্ট গুলোতে পরে হচ্ছে যে মানে ইচ্ছার মধ্যে দিয়ে পড়ে না, পরে হচ্ছে সাবজেক্ট পাইলে পড়ে। কিন্তু বাইরে দেশে যে পিওর সায়েন্সে পড়াটা কিন্তু হচ্ছে যে খুবই প্রেস্টিজিয়াস, এবং হচ্ছে যে মানে ইউজুয়ালি জিনিয়াসরাই আসলে হচ্ছে যে পিওর সায়েন্সে পড়ে থাকে, এবং আমাদের দেশেও তাই। ধরো সত্যেন্দ্রনাথ বোস, তারপরে হচ্ছে জগদীশ চন্দ্র বসু, রামানুজন, এই লোকগুলো কিন্তু আসলে পিওর সায়েন্সে পিওর রিসার্চই করে গেছেন আর কি। আমাদের মতো মানে মিডিওকার ইঞ্জিনিয়ার বা হচ্ছে যে মেডিকেল লেভেলের লোক না, পিওর সায়েন্সের রিসার্চের লেভেলই হচ্ছে জিনিয়াস লেভেল, মানে সবাই পারেও না। তো ওই সময়ে উনি তখন বলছিল হচ্ছে যে যেখানে সবাই ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ মানে অ্যাপ্লাইড একটা প্রবলেম হয়েছে সলভ করে অ্যাপ্লাইড রিসার্চের দিকে যাচ্ছিল, 1924 উনি প্রপোজ করছে হচ্ছে যে না, উই নিড টু হচ্ছে ডাইভার্সিফাই আওয়ার রিসার্চ টু পিওর সায়েন্স। এবং ইট ইজ সামথিং লাইক হচ্ছে যে মানে ইন সাময়ে হচ্ছে যে মনে করো আমি যদি এখন যে প্রপোজ করি আমাদের ইউনিভার্সিটি বুটেক্স ইউনিভার্সিটির টপ লেভেলকে যে আমাদের একটা ফিজিক্স ল্যাব দরকার, পিওর ল্যাব দরকার, তোমার কি মনে হবে, রিয়াকশন কি হবে, তোমাদের কি মনে হয় রিয়াকশন কি হবে? স্যার চোখ কপাল উঠে যাবে, তারপর বলবে যে এটা দিয়ে কাজ কি বা এরকম কথাবার্তা আর কি হবে। কপাল স্যার ওই চোখ কপালে উঠে যাওয়া বলো, চোখ কপালে উঠে যাবে। আর বাকিরা
আর কি বলতে পারে? আর কিছুই বলবে না, শুনবে। আমরা হয়তো বা কোনো দরখাস্ত দিব, দরখাস্ত নিয়ে দরখাস্ত দরখাস্তর জায়গায় থাকবে, কোনো উত্তর আসবে না স্যার। এটা তো হচ্ছে মনে করো মানে নরমাল ক্ষেত্রে, আর যখন মানে পিওর মানে পিওর সায়েন্সের ক্ষেত্রে তখন উত্তর কি আসবে, উত্তর আসবে কি আসবে? তুমি কি পাগল হইছো? জি স্যার, অনেকটা এরকমই আসার কথা। ডিবেট এবং ভেরিয়াস তারপর সার্টেন মডিফিকেশন around 1927 এ এক বছর পরে দ্য এক্সিকিউটিভ কমিটি অ্যাকসেপ্টেড যে ঠিক আছে লেটস মুভ হচ্ছে যে এক সেকেন্ড লেটস কি বলে হচ্ছে যে কি বলে হচ্ছে এস্টাবলিশ হচ্ছে প্রজেক্ট ফর রিসার্চ অন পিওর সায়েন্স, এবং তারা $20,000 অ্যালোকেট করছে পার মান্থ, যে প্রতি মাসে তুমি $20,000 $20,000 বাংলাদেশে এখনকার টাকায় হয়তো 17-18 লাখ টাকা হবে, বাট কুড বি ইকুইভ্যালেন্ট টু হচ্ছে ওই সময় 1.5 কোটি টাকা, এরকম 1 কোটি 1.5 কোটি টাকা কিছু একটা হবে আর কি। তো তাকে বলছে যে ইউ উইল বি এবল টু হচ্ছে যে মানে এই পরিমাণ টাকা তুমি খরচ করতে পারবা আর কি এই পিওর সায়েন্সের পিছনে। তো পিওর সায়েন্সের পিছনে খরচ করতে যাচ্ছে তখন কি বলে হচ্ছে ডক্টর স্টাইন উইলিয়াম ডেলওয়ারে যখন ডুপন্টের যে হেডকোয়ার্টার সেখানে তিনটা ল্যাব তৈরি হচ্ছিল, তখন একটা ল্যাব ছিল হচ্ছে যে পিওর কলয়েড কেমিস্ট্রি which is been headed by হচ্ছে যে প্রফেসর ক্রেমার ইউনিভার্সিটি অফ উইসকনসিনের, আর আরেকটা ছিল ক্যাটালাইসিস গ্রুপ which is হচ্ছে যে headed by হচ্ছে ডক্টর টেইলর ডুপন্টে। মেজর যে জিনিসটা আর কি যে সেটা পিওর সায়েন্স সেকশন, হু উইল লিড পিওর সায়েন্স, কারণ এটা তো হচ্ছে যে কনসেপ্টটাই তো এখন নতুন হয়ে গেছে, কে এখন পিওর সায়েন্সের লিডটা নেবে এবং কে করতে পারবে পিওর সায়েন্সের। সো তারা হচ্ছে যে এক্সটেন্সিভলি হেড হান্টিং করা শুরু করছে। এক্সটেন্সিভলি হেড হান্টিং মানে বুঝছো যে খুঁজে বের করার চেষ্টা করতেছে হু উইল বি দ্য পারসন দ্যাট কুড বেসিক্যালি লিড টু হচ্ছে পিওর সায়েন্স, কারণ এটা তো এমনিতেই হচ্ছে যে একটু ডিফারেন্ট, এবং পরবর্তীতে তারপরে মানে মানে একজন ভালো একজন যদি লোককে না নেওয়া হয় তাহলে তো জিনিসটা হবে না। সো তারা এক্সটেন্সিভলি হেড হান্টিং করা শুরু করছে। আমি আবারও বলি হচ্ছে ইট ইজ অল অ্যাবাউট পিপল, ইট ইজ নাথিং অ্যাবাউট দ্য মেশিন, এই জিনিসটা বুঝো। তো তোমাদেরকে মানে এরকম যেমন ফুটবলার খুঁজে বিভিন্ন জায়গায়, ঠিক একইভাবে এক্সপার্টও খুঁজে হচ্ছে যে মানে হু উইল বি দ্য পারসন দ্যাট ক্যান বেসিক্যালি ডু দ্য জব। উই অলওয়েজ লুক ফর দ্য এক্সপার্ট, উই অলওয়েজ লুক ফর দ্য পিপল। যাই হোক, তখন তখন যখন মানে ডক্টর স্টাইন সহ হচ্ছে যে মানে যখন মানে তারা ডিসকাশন করতেছে, এভরিথিং ওয়াজ মানে এভরিবডি ওয়াজ টকিং অ্যাবাউট হচ্ছে যে ডক্টর ক্যারোথার্স, ডক্টর ক্যারোথার্স হচ্ছে যে হু ইজ হু এট দ্যাট টাইম হচ্ছে যে ইনস্ট্রাক্টর ইন অর্গানিক কেমিস্ট্রি এট হার্ভার্ড ইউনিভার্সিটি, হি কুড বি দ্য ওয়ান দ্যাট কুড লিড দিস রিসার্চ, পিওর রিসার্চ ওয়ার্ক। মজার ব্যাপার হচ্ছে যে পিওর রিসার্চ যখন এস্টাবলিশ হয়েছে ইভেন ওই ডুপন্টের মধ্যেও ওরা হাসাহাসি করতো যে পিওরিটি হল নাম দিয়ে, ঠিক আছে যে এটা পিওরিটি হল। তো তার মানে 1926 এ মানে তখন মানে যখন তারা ডিসাইড করতেছিল হচ্ছে যে হু কুড বি দ্য ওয়ান ইনস্ট্রাক্টর ছিল, এবং হার্ভার্ডের ইনস্ট্রাক্টর হিসেবে পরবর্তীতে 1928 এ জয়েন করে। এখন আমরা যখন জয়েন করে এই ব্যাপারটা দেখি যে ডক্টর ক্যারোথার্সের অবস্থা আসলে কি, কোথা থেকে কোথায় সে নিয়ে আসতেছে। এবং এটা একটু মাথায় রাখো, সেটা হচ্ছে যে মানে এরপরেও হচ্ছে বাংলাদেশে বড় গ্রুপ বড় গ্রুপ হচ্ছে যে স্কয়ার গ্রুপ। তোমরা কি আমার কথা শুনতেছো? আমার বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, তো মানে জিনিসটা হচ্ছে ধরো স্কয়ার গ্রুপ এসে বললো, আমি বা আমাদের কারো একজনকে বললো হচ্ছে যে আমরা একটা ল্যাব তৈরি করতেছি, রিসার্চ ল্যাব তৈরি করতেছি, আপনি বুটেক্স এর চাকরি আমাদের সরকারি চাকরি
আছেন নাকি স্যার? আবার তো বলে সরকারি চাকরি সোনার হরিণ, সোনার হরিণ নাকি? না স্যার, কেসে হয়তো যাবে না, বাট মানে মানে ক্যারোথার জয়েন্ট এবং দ্যাট উইল উইল মানে হিয়ার দ্য স্টোরি অফ হিম সেকেন্ড. আচ্ছা এখানে আমরা কি বলে হচ্ছে হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ পরে দেখি. ডক্টর ক্যারোথার্স অরিজিনালি ওয়াজ অ্যান অ্যাকাউন্ট্যান্ট, ঠিক আছে? হি ওয়াজ অ্যান অ্যাকাউন্ট্যান্ট. সে মানে সার্টিফিকেট নিছে হচ্ছে অ্যাকাউন্টিং এর. অ্যাকাউন্টিং এ নেওয়ার পরে সে তারিখ কলেজে অ্যারাউন্ড মানে সে জন্মগ্রহণ করছে 1836 এ আর কি. সো 1915 এ সে টার্কিও কলেজ মিজোরিতে কি বলে হচ্ছে যে জব নিতে গেছে অ্যাকাউন্টেন্ট হিসাবে. অ্যাকাউন্ট হিসেবে সে যখন কমার্শিয়াল ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে, এখান থেকে সে ইংলিশ শিখছে ফর হচ্ছে যে 2 ইয়ার্স. অ্যারাউন্ড 19 কি বলে হচ্ছে যে 16 বা 17 এর দিকে সে হি ডিসাইডেড যে আমার আসলে মানে আমি সায়েন্স পড়তে চাই, ঠিক আছে? তো সে তখন কেমিস্ট্রি ডিপার্টমেন্টে মানে কি বলে হচ্ছে মুভ করছে এবং ওইখানে 1920 সে মানে 1920 মানে কি বলে হচ্ছে যে 1920 সে বিএসসি ইন কেমিস্ট্রি সে কমপ্লিট করছে. এবং 1920 যখন সে 1915 হচ্ছে যে অ্যারাউন্ড টার্কিও কলেজে যখন জয়েন করে তখন কিন্তু ওয়ার্ল্ড ওয়ার ১ চলতেছিল আর কি. তো পরে যখন সে বিএসসি ইন কেমিস্ট্রিতে মুভ করে তখন ছাত্র থাকা অবস্থায় যেহেতু লোকজনের শর্ট ছিল, ফ্যাকাল্টি শর্ট ছিল, তাকে কিন্তু হেড বানায় দিছে হচ্ছে যে ওই সময়ে সে তখন হচ্ছে যে একই সাথে স্টুডেন্ট এবং একই সাথে হচ্ছে যে ওই কলেজে কেমিস্ট্রির হেড. আচ্ছা এরপরে সে যখন 1920 যখন বিএসসি ইন কেমিস্ট্রি সে যখন কমপ্লিট করে তখন এক সেকেন্ড আমি নতুন স্লাইডে যাই. বিএসসি যখন কমপ্লিট করে সে তখন 1921-22 দিকে হচ্ছে তখন মাস্টার্স করতে সে যায় হচ্ছে তোমার ইয়া কলেজে, ইয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ইলিনয়, ইউনিভার্সিটি অফ ইলিনয়ে সে মাস্টার্স করতে যায়। মাস্টার্স করতে যাওয়ার পরে পরবর্তীতে সে হচ্ছে যে ইউনিভার্সিটি অফ সাউথ ডেকোটাতে সে মানে লেকচার মানে শেষ করার পর, মাস্টার্স শেষ করার পর ইউনিভার্সিটি সাউথ ডেকোটাতে হচ্ছে অ্যানালিটিক কেমিস্ট্রি এবং ফিজিক্যাল কেমিস্ট্রি সে পড়ানো শুরু করছে। 1922 হি কেম ব্যাক টু হচ্ছে ইউনিভার্সিটি অফ ইলিনয়ে। এখানে ইলিনয়েতে এসে সে তখন পিএইচডি শুরু করছে এবং তার পিএইচডি টপিক ছিল হচ্ছে ক্যাটালাইটিক রিডাকশন অফ অ্যালডিহাইড উইথ অসমিয়াম হাইড্রোক্সাইড এবং তার সুপারভাইজার ছিল হচ্ছে প্রফেসর রজার অ্যাডামস। 3 বছরের মাথায় হচ্ছে 1924 হি কমপ্লিটেড হিজ পিএইচডি এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে, সরি, প্রথমে জয়েন করে হচ্ছে ইউনিভার্সিটি অফ ইলিনয়ে হচ্ছে যে ফ্যাকাল্টি হিসেবে অর্গানিক কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করে। যখন তারপরে 2 বছর পরে মানে 24 সালে যখন পিএইচডি শেষ করে ওই সময় জয়েন করে 1926 সালে, তখন তাকে হার্ভার্ড ইউনিভার্সিটি একই পজিশন দেয় এবং সে তখন জয়েন করে হার্ভার্ড ইউনিভার্সিটি ইনস্ট্রাক্টর হিসেবে। এবং খুব অল্প সময়ের মধ্যে বোঝা যায় হচ্ছে যে হি ওয়াজ এ ব্রিলিয়ান্ট অর্গ্যানিক কেমিস্ট। ইভেন 1924 তার ওই সময়ে 8টা পেপার তখন পাবলিশ হয়ে গেছিল হচ্ছে যে কি বলে হচ্ছে ডক্টর ক্যারোথার্স। তো 1926 বা 1927 মানে টিচিংটাই তার পছন্দ হচ্ছিল না আর কি, ওই সময় তার প্রপোজালটা আসছে। এই জিনিসটা একটু খেয়াল করো হচ্ছে তোমাদের মাঝখানে টিচার এবং গবেষকের কোয়ালিটি কিন্তু এক না। তোমাদের একটা বড় অভিযোগ যে আমাদের টিচাররা পড়াতে পারে না, তাই না? অভিযোগ না, ঠিক কিনা? হ্যালো, সুগার কোট করার দরকার নাই, ঠিক আছে? সুগার কোট করার দরকার নাই।
বেসিক্যালি একটা জিনিস মাথায় রাখবা হচ্ছে ইউনিভার্সিটি আসলে শিক্ষক নিয়োগ করার কথা না, ইউনিভার্সিটি নিয়োগ দেওয়ার কথা গবেষক, হু উইল বেসিক্যালি টিচ। এবং টিচার এবং গবেষক সাধারণত হচ্ছে 180 ডিগ্রি থাকে, মানে আমার দেখ আমার অভিজ্ঞতায় দেশ বিদেশে যত জায়গায় পড়ছি বেশিরভাগ গবেষকরাই হচ্ছে খুব খারাপ টিচার। কিন্তু ইউনিভার্সিটি কাজ কিন্তু হচ্ছে রিসার্চ, মানে নলেজ দেওয়া না, ইউনিভার্সিটি কাজ হচ্ছে নলেজ তৈরি করা, কলেজগুলোর কাজ হচ্ছে নলেজ দেওয়া, এক্সিস্টিং নলেজকে হচ্ছে দেওয়া। তো কলেজ এবং ইউনিভার্সিটির বড় ডিফারেন্স হচ্ছে কলেজগুলোতে খালি হচ্ছে মেইনলি টিচার হচ্ছে টিচিং বেসড, হোয়ারেজ ইউনিভার্সিটি গুলোতে হচ্ছে যে মেইনলি মোস্ট ফ্যাকাল্টি সাপোজ টু বি হচ্ছে যে রিসার্চ বেসড, এবং রিসার্চ বেসড ফ্যাকাল্টি ইউজুয়ালি হচ্ছে যে আর নট গুড অ্যাট টিচিং। কম খুব কম লোকই দুইটাই ভালো পারে, এরকম খুব কম লোকই মানে কি বলে হচ্ছে যে থাকে আর কি। তো উদ্দেশ্যটা হচ্ছে যে টিচারদের উদ্দেশ্য হচ্ছে গবেষণা করানো বা গবেষণা করা, নট নেসেসারিলি টিচিং। কাজেই অনেকের ক্ষেত্রে তোমাদের মধ্যে এই কনসেপ্টটাও আছে হচ্ছে যে ইউনিভার্সিটির এই টিচারগুলোকে আসলে কেন না। এবং আরো তোমাদের আরো একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে অনেক ভালো ভালো স্টুডেন্ট পড়াতে পারে না কিন্তু মিডিওকার স্টুডেন্ট গুলো খুব ভালো বুঝাতে পারে, এই কনসেপ্টটা কি আছে? জি স্যার, অনেকে ভালো পারে বাট বুঝাতে পারে না, বাট অনেকে এরকম মানে খুব সহজ মানে কঠিন জিনিস বুঝাই ফেলতে পারে। রাইট, মানে টিচার হিসেবে খুব ভালো, গুড। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমি তোমাকে বলি যে ধরো মানে স্কেল অফ নলেজ যদি 10 হয়, একটা ভালো ছাত্র বা ভালো ছাত্রীর নলেজ হচ্ছে 8, কিন্তু সে হয়তো ডেলিভারি করতে পারছে 3 বা 4। হোয়ারেজ একটা মিডিয়োকার ছাত্র বা হচ্ছে ইভেন হয়তো শেষের দিকের ছাত্র, তার নলেজ হচ্ছে 10-এ 6 বা 6 স্কেলে, বাট সে হয়তো মানে দিতে পারতেছে হচ্ছে 5 বা 5.5। ব্যাপারটা তো তাই না, মানে সে যতটুকু জানে হি কুড এবল টু ডেলিভার ক্লোজ টু হোয়াট হি নোজ, হোয়ারেজ মানে এ গুড স্টুডেন্ট মে বি নোজ মাচ বাট হি ইজ নট এবল টু ডেলিভার হচ্ছে যে হোয়াট হি নোজ। ব্যাপারটা তো এরকমই, তাই তো? জি স্যার, অনেক কিছু জানার পরে ভোলায় ফেলে। রাইট, এই যে ব্যাপারটা, ইউনিভার্সিটি কিন্তু হচ্ছে যে টিচার নিয়োগ দেয় না, কারণ হচ্ছে যে ওই যে মিডিয়োকার স্টুডেন্ট তাকে যদি তুমি কোনো গবেষণা করতে বলো মে বি হি উইল নট বি এবল টু ডু ইট, মেবি হি উইল নট বি এবল টু হচ্ছে কি বলে হচ্ছে মেবি হি উইল নট এবল টু হচ্ছে যে জেনারেট নিউ নলেজ। হোয়ার ইজ দ্য গাই হু হ্যাজ দ্য নলেজ, মেবি হি ইজ নট এবল টু হচ্ছে এক্সপ্লেন ইট মাচ, বাট মেবি হি ইজ বি এবল টু মানে মোর চান্স দ্যাট হি উইল বি এবল টু হচ্ছে ক্রিয়েট মোর নলেজ। সো ইউনিভার্সিটি স্যার, বাংলাদেশের কনটেক্সটে কি টিচাররা আসলে ওইভাবে গবেষণা করে মানে করে না কিন্তু করতে হবে, বেশিরভাগ নেওয়া হয় উর্মি কোড করে না কিন্তু কনসেপ্টটাতে করতে হবে বা ওইদিকেই যেতে হবে। এখন আমরা না গবেষণা হয় না ভালো টিচার হয় দুইটাই হয় না, কিন্তু আলটিমেটলি উদ্দেশ্য কিন্তু গবেষণা করা। তোমাকে যদি যেতে হয় অবশ্যই ওইদিকে যেতে হবে, মানে তুমি ভালো টিচার নিয়োগ দিয়ে গবেষণা পাবা না। এই ডিস্টিংশনটা তোমরা একটু মেক করো। বলো টিচার নিয়োগ হয়তো স্যার সিজি দিয়ে, স্যার সিজি হাই টিচার, সিজিপিএ একটা একটা ইন্ডিকেটর হচ্ছে যে তার নলেজের লেভেল, একটা ইন্ডিকেটর মানে মেবি নট দ্য রাইট ইন্ডিকেটর বাট একটা ইন্ডিকেটর হচ্ছে নলেজ লেভেল। এখন আমাদের সমস্যাটা হচ্ছে সিজিপিএ তে না, আমাদের সমস্যা হচ্ছে আমাদের কোশ্চেনের প্যাটার্ন গুলো এমন হয় যে মুখস্থ করে ওই সিজিপিএটা পাওয়া যায়, তাই না? জি স্যার। সো এটা এটা অন্য সমস্যা। হামিম কিছু বলতেছিলা, বলো। না স্যার, জি স্যার। তো ওইটা ওই ওই জিনিসটা চেঞ্জ করো, সিজিপিএ ইজ এ ওয়ান ইন্ডিকেটর অফ হচ্ছে হিজ হচ্ছে যে নলেজ বা এক্সপার্টিস বা যেটাই বলো না কেন। আমাদের সিজিপিএ এর পাওয়ার প্রবলেমটা হচ্ছে যে ওর সমস্যা না, সমস্যা হচ্ছে যে দ্য পিপল উই ডু দ্য কোয়েশ্চেন ইজ বেসিক্যালি এমন ভাবে আমরা কোয়েশ্চেনটা করি যাতে তোমার মুখস্থ করা ছাড়া কোনো উপায় থাকে না, তাই না ব্যাপারটা? যেহেতু থাকে না, কাজেই যে যার বেশি মুখস্থবিদ্যা সে ভালো সিজিপিএ পায়, সে ভালো সিজিপিএ পায় সে টিচার হয়ে যায়, এরকম ব্যাপারটা হয়ে গেছে আর কি। বাট জি স্যার, ভালো পিডিএফ আছে। হুম, সাকিব? জি স্যার, ওই জিনিসটাই বলতেছিলাম যে স্যার কোশ্চেন প্যাটার্ন গুলো এমন হয় যে আমাদের স্যার মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় থাকে না, আর স্যার যাদের মুখস্থ করার ক্যাপাবিলিটি একটু কম তাদের স্যার সিজি অটোমেটিক ফ্লো হয়ে যায়। মাথায় রাখো কখনোই টিচার এবং গবেষক এক হয় না, এবং হওয়ার সম্ভাবনা কম্পারেটিভলি হচ্ছে কম।
আমার আমার কি বলে হচ্ছে যে এক্সপেরিয়েন্স টিচার হিসেবে বেশিরভাগ লোকজনের এক্সপেরিয়েন্স খুবই খারাপ। আমার কাছে মনে হয়েছে হচ্ছে যে ইভেন ম্যানচেস্টার ইউনিভার্সিটি শুরু করে যে কোনো জায়গা আইবিএ টাইবিএ একদম ওয়ার্স্ট কোয়ালিটি টিচার, বাট মেবি দে আর ভেরি গুড অ্যাট আদার থিংস। আচ্ছা, তো সে তাকে যখন প্রপোজ করা হয়েছিল হচ্ছে যে ইয়া হওয়ার জন্য, যেহেতু হি ওয়াজ নট লাইক হি ডিডন্ট লাইক দ্য টিচিং, পছন্দ করতেছিল না, হি ওয়াজ মাচ মোর হচ্ছে যে রিসার্চ ওরিয়েন্টেড, সে তখন হচ্ছে যে ঠিক আছে রাইট, সে হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল যে, এবং হচ্ছে যে উদ্দেশ্য তাকে একটাই দিছে, তার কন্ডিশন ছিল একটাই, তাকে সুযোগ দেওয়া হবে যা ইচ্ছা যেটার উপর তার ভালো লাগে সেটার উপর রিসার্চ করা, কেমিস্ট্রি বেস তো অবশ্যই, যা ভালো লাগে কোনো ডিকটেশন করা হবে না, এটাই ছিল হচ্ছে তার মেইন উদ্দেশ্য। বাট তার একটা সমস্যা ছিল যখন হচ্ছে 1896 এ তো সে আসলে জন্মগ্রহণ করে, 1896 এ বা ওই সময়টা হচ্ছে যে ডিপ্রেশনের সময় আর কি, মানে প্রথম ওয়ার্ল্ড ওয়ার তো আসলে শুরু হওয়ার আগ পর্যন্ত ওই সময়ে পুরো ওয়ার্ল্ডে ডিপ্রেশন শুরু হয়েছে। এটা হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম যে এখন কোভিড-19 এ যেসব বাচ্চাগুলো বা তোমরা যারা ভাবছো তাদের কিন্তু মেন্টাল হেলথেও একটা বড় ধরনের চেঞ্জ চলে আসবে, এই যে একটা ডিপ্রেশন বা একটা মানে মানে স্ট্যাটিকনেস, ওই সময় এরকম ছিল, হি ওয়াজ ভেরি ডিপ্রেসড এবং তার সাথে হি ওয়াজ ক্লোজ, মারা যায় মানে হি কুড নট ডক্টর ক্যারেক্টার কমিটেড সুইসাইড। তো দুইটা কারণ, একটা হচ্ছে যে ফ্যামিলি মারা গেছে, আর একটা হচ্ছে হি ওয়াজ নট স্যাটিসফাইড হিজ আউটপুট এট দ্যাট টাইম, মানে 1928 এ হি জয়েন্ড ডুপন্ট, 1937 মানে হি 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 পাসড ওয়ে, এই সময়ের মধ্যে সে 52টা পেটেন্ট, যদি পেটেন্ট সবগুলো কিছু পরেও হয়েছে, বাট 52টা পেটেন্ট এবং 54টা পেপার সে পাবলিশ করছে, বাট স্টিল হি ওয়াজ নট হ্যাপি উইথ হিজ পারফরমেন্স। সো এটাও একটা ডিপ্রেশনের কারণ, তার সাথে হচ্ছে ফ্যামিলি ট্র্যাজেডি দুইটা মিলে মানে হি কমিটেড সুইসাইড। এবং সো আলটিমেটলি যখন সে শুরু করে, এখন 1928 এ যখন জয়েন করে হচ্ছে ডক্টর ক্যারোথার্স, এবং তাকে বলা হয়েছে হচ্ছে যে সে যা ইচ্ছা তাই করতে পারে, আমি যদি তোমাকে বলি হচ্ছে যে তুমি যা ইচ্ছা তাই রিসার্চ করতে পারো, মোস্ট ডিফিকাল্ট পার্ট হচ্ছে কি নিয়ে শুরু করব, তোমাদেরকে যখন অ্যাসাইনমেন্ট দেই স্যার কোথায় পাবো, মানে সবাই গাইডেন্সটাই পছন্দ করে, নিজে থেকে যে কিছু একটা বের করবে এই জিনিসটা কিন্তু খুব ইটস নট ইজি। সো সে আসলে কি নিয়ে কাজ করবে, তখন 1928 এ সে চিন্তা করছে হচ্ছে যে ফাইন, হারম্যান স্টডিঞ্জার যেই রিসার্চটা ম্যাক্রোমোলিকুল বলতেছিল হচ্ছে যে শর্ট রিপিটিং ইউনিটের মাধ্যমে হচ্ছে ম্যাক্রোমোলিকুল তৈরি করা সম্ভব, যেটা বেশিরভাগ বিজ্ঞানীরা বিশ্বাস করতেছিল না, বাট ডক্টর ক্যারোথার্স বিলিভ দ্যাট, সে বলছে ওকে ফাইন লেটস স্টাডি উইথ দ্যাট কি বলে দ্যাট পেপার, যে আমরা চেষ্টা করি ল্যাবরেটরিতে যত যত সম্ভব হাই মোলিকুলার প্রোডাক্ট তৈরি করা যায়। এটাই ছিল তার, সে হি জয়েন্ট উইথ সিক্স কেমিস্ট মেম্বার টিম, বলছে যে আমরা চেষ্টা করবো হচ্ছে ল্যাবে কিভাবে হাই মোলিকুলার ওয়েট তৈরি করা যায়, এবং দিস ইজ কল্ড এ ক্লাসিক স্টাডি পলিমারাইজেশন, এবং কারণ ওই সময় পলিমার ইন্ডাস্ট্রি খুবই ইনফ্যান্সিতে, পলিমার শব্দটাও ছিল না, এবং ওয়েট তৈরি করার উদ্দেশ্যটা কি, সে বোঝানো যে পলিমার্স আর মেড অফ হচ্ছে যে মানে স্মল মলিকুলস, এবং দে আর ব্যালেন্স বন্ডেড, কি বলে কোভ্যালেন্ট বন্ডেড ব্যালেন্স বন্ডেড, কিন্তু মানে তার কলোয়েড না, এগ্রিগেট অফ স্মল মলিকুল না। সো তো সে প্রথম তার প্রথম কাজ হিসেবে সে যেটা নিছে সেটা হচ্ছে যে কিভাবে সিনথেটিক মলিকুলার ওয়েট তৈরি করা যায়, এবং ওই দিনে কি বলে হচ্ছে যে প্রথম তার ফান্ডামেন্টাল রিসার্চের মাধ্যমে সে প্রথম যে আবিষ্কারটা করে সেটা নিছে হচ্ছে যে পলিকন্ডেনসেশন রিয়াকশন। প্রথম কাজেই হচ্ছে যে সে পলিকন্ডেনসেশন রিয়াকশনের মাধ্যমে কি বলে 4000 বেশি সিনথেটিক মলিকুলার ওয়েট কি বলে হচ্ছে যে সিনথেটিক মলিকুলার ওয়েট বৈশিষ্ট্য কম্পাউন্ড তৈরি করে ফেলে, এবং হুচি ডার্ব অ্যাজ এ সুপার পলিস্টার বা সুপার পলিমার, মানে ওই সময়ে 100 বা 200 বেশি যে সিনথেটিক মলিকুলার ওয়েট ল্যাবরেটরিতে তৈরি করতে পারে এটাই ছিল হচ্ছে কোয়াইট ইম্পসিবল। সেই সময়ে সে 4000 কি বলে হচ্ছে যে মানে মলিকুলার ওয়েট বিশিষ্ট কম্পাউন্ড তৈরি করে করছে। তার মানে এই আবিষ্কারের পিছনে তার একটাই ছিল মানে একটাই ইয়া ছিল হচ্ছে যে মানে টেকনিক ছিল পলিকন্ডেনসেশন রিয়াকশন। পলিকন্ডেনসেশন রিয়াকশনের বৈশিষ্ট্য কি কেউ বলতে পারবা? পলিকন্ডেনসেশন রিয়াকশনের বৈশিষ্ট্য কি? স্যার ঘনীকরণ, মানে
বিক্রিয়া হলে স্যার পানি বের হয়ে যাবে আর কি রাইট রাইট সো আচ্ছা আজানটা দিচ্ছি একটু আজানটা শেষ হোক নামাজ আজান শেষ হয়েছে তো সে তখন এক সেকেন্ড আমরা কোথায় ছিলাম আচ্ছা পলি কন্ডেনসেশন রিঅ্যাকশন তাই তো পলি কন্ডেনসেশন রিঅ্যাকশন হ্যালো তোমরা কি আছো জি স্যার আছি স্যার আচ্ছা পলি কন্ডেনসেশন রিঅ্যাকশনে রাইটলি সেড যে হচ্ছে যে মানে বাই প্রোডাক্ট হিসেবে পানি বা অন্য সাব তৈরি হয় উনি যেটা করছিল হি ফাউন্ড এ টেকনিক যেটা হি মানে হিস্টি হি এন্ড হিস্টিম ফাউন্ড এ টেকনিক যেখানে যখনই পানির অণুটা তৈরি হচ্ছিল এই অণুটাকে উনি বের করে দিচ্ছে হচ্ছে ইয়া থেকে মানে রিঅ্যাকশন থেকে বের করে দেওয়ার একটা টেকনিক বের করছিলেন আর কি তাতে যেটা হতো পানি যখন রিঅ্যাকশনের মধ্যে থাকতো দা ওয়াটার মলিকুল ইজ ডাইলিউটিং বেসিক্যালি হচ্ছে ডাইলিউটিং হচ্ছে যে মনোমার্স হচ্ছে পলিমার্স বা হচ্ছে যে মলিকুলার যে নতুন মলিকুল ক্রিয়েট হচ্ছিল উনি যখনই হচ্ছে পানিটা সরাই দিচ্ছিলেন হচ্ছে যে রিঅ্যাকশন বাদ থেকে তখন যেটা হচ্ছিল যে ফার্দার রিঅ্যাকশন মনোমারের মধ্যে হয়ে নতুন জিনিস তৈরি হচ্ছিল বাই দা ওয়ে আমি যে জিনিসটা বলি নাই সেটা হচ্ছে যে ওই যেহেতু হারমান স্ট্রডিঞ্জারের মানে প্রপোজালে পেপারে পেপারে ছিল হচ্ছে যে রিপিট মানে আচ্ছা তো তো ইনিশিয়ালি যেহেতু বলছিল হচ্ছে স্ট্রডিঞ্জার যেহেতু হচ্ছে বলছিল হচ্ছে যে শর্ট রিপিটিং ইউনিটের তৈরি তো শুনি শুরু করছিল হচ্ছে রিঅ্যাকশনটা হচ্ছে দুইটা স্মল কম্পাউন্ড নিয়ে একটা ছিল ইথিলিন গ্লাইকল ইথিলিন গ্লাইকলের ফাংশনাল গ্রুপ কি ইথিলিন গ্লাইকলের ফাংশনাল গ্রুপ কি হ্যালো স্যার হাইড্রোক্সিল গ্রুপ হাইড্রোক্সিল গ্রুপ আর উনি শুরু করেছে ডাই বেসিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ কি এক সেকেন্ড ডাই বেসিক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ কি কেউ বলতে পারবা কার্বক্সিলিক অ্যাসিড দুই পাশে দুইটা ডাই বেসিক অ্যাসিড এবং দুই পাশে দুইটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তো যাই হোক যেহেতু উনি দুইটা সিম্পল কম্পাউন্ড নিয়ে শুরু করছিল ওনার বাই প্রোডাক্ট হিসেবে হচ্ছে যে পানি বের হচ্ছিল উইচ ইজ বেসিক কন্ডেনসেশন রিঅ্যাকশন এবং উনি পানিটা বের করার সুযোগ উনি ইউজ করছে আর কি এবং এই ব্যাপারে উনি প্রথম হচ্ছে যে পলি কন্ডেনসেশন রিঅ্যাকশন নিয়ে কি বলে একটা পেপারও লিখছে পলি কন্ডেনসেশন রিঅ্যাকশন এবং হচ্ছে যে পলি এডিশন তো উনি এর মাধ্যমে হচ্ছে 200 মানে 2500 থেকে 5000 পর্যন্ত হচ্ছে যে তুমি উনি পলিস্টার তৈরি মজার ব্যাপার হচ্ছে পলিস্টার উনি তৈরি করছেন বাট হি ওয়াজ নট এবল টু মেক ফাইবার পলিস্টার কেম অ্যারাউন্ড 20 years লেটার যদিও উনি 1930 সালে হচ্ছে সুপার পলিস্টার উনি তৈরি করে ফেলছেন হুইচ ইজ মলিকুলার ওয়েট বিটুইন 2500 থেকে 5000 নট অনলি দ্যাট উনি এই যে ওমেগা অ্যামিনোঅ্যাসিডের সাথে হচ্ছে পলিএমাইড তৈরি করছিল 1930 হুইচ ওয়াজ মানে ওইটার ডিগ্রি অফ পলিমারাইজেশন ওয়াজ অ্যাবাউট 30 দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং হচ্ছে পেপার এই পেপার দিয়ে আমি পরে বলবো এই পেপারটা দিয়ে উনি বলছে হচ্ছে এখান থেকে ফাইবার তৈরি করা সম্ভব না হোয়ার ইজ 1941 জার্মানরা এটার উপর ভিত্তি করে তারা নতুন পলিএমাইড তৈরি করছে এই পেপারের উপর ভিত্তি করে দ্যাট উইল কাম ইন টু দ্য স্টোরি লেটার তো তার 1930 সালের মধ্যে হচ্ছে যে উনি পলি কন্ডেনসেশন রিঅ্যাকশনের সাথে পলি কন্ডিশন রিঅ্যাকশনের একটা ডিফারেন্স তার থিওরি অফ পলি কন্ডিশন পাবলিশ করে এবং এর মাধ্যমে উনি মলিকুলার ওয়েট আপ টু 25000 পর্যন্ত তৈরি করে এবং হুইচ হি টার্ম এজ এ সুপার পলিমার মানে 10000 উপরে গেলে হি টার্ম এজ এ সুপার পলিমার এবং আপ টু 25000 পর্যন্ত হচ্ছে উনি তৈরি করেন হচ্ছে যে সিনথেটিক মলিকুলার ওয়েট এবং ওনার এই পেপারগুলো সে পাবলিশও করে এবং তার মানে দাঁড়াচ্ছে উনি এই মাঝখানে এই রিঅ্যাকশনের মাধ্যমে 2 বছরের মাধ্যমে প্রুফ করতে পারেন হচ্ছে হোয়াট হারম্যান স্ট্রডিঞ্জার প্রপোজ যে হারম্যান স্ট্রডিঞ্জার প্রপোজ যে হচ্ছে সিনথেটিক মলিকুলার ওয়েট ইজ রিপিটিং কি বলে হচ্ছে যে রিপিটিং ইউনিট অফ হচ্ছে শর্ট রিপিটিং ইউনিট অফ হচ্ছে মনোমার হুইচ ইজ বেসিক্যালি কি বলে হচ্ছে বাউন্ড বাই হচ্ছে যে কোভ্যালেন্ট বন্ড এটা উনি উনি কি বলে ডক্টর কেরোথার্সি এবং টিম তার পাবলিশ করে এবং উনি প্রুফ করেন হচ্ছে এক্সিস্টেন্স অফ ম্যাক্রোমোলিকুল তার মানে থিওরিটা প্রুফ করছে এখন এটার ইউজ করতে যায় উনি প্রথম 1930 পলিক্লোরোপিন হুইচ ইজ এ মেইনলি হচ্ছে রাবারের অল্টারনেটিভ সিনথেটিক রাবার তৈরি করে এবং এই সিনথেটিক রাবারটা ডুপ্রিন হিসেবে মার্কেট আসে পরে 1936 নিউপ্রিন হিসেবে মার্কেট আসে এবং স্টিল
স্টিল এই কি বলে নিওপ্রিন বিভিন্ন অ্যাপ্লিকেশনে ইউজ করা হয়, পার্টিকুলারলি হচ্ছে ওয়েট স্যুট যে পানিতে ভেজে না, এবং ওরিং ওরিং মানে ওরিং গুলো হচ্ছে সাইকেলে থাকে, হচ্ছে মানে গোল মনে করা হচ্ছে যে চিপসের গোল চিপস গুলোর মতো আর কি, যে কি বলে হচ্ছে যে প্লাস্টিক টাইপের জিনিস গোল হয়ে মাঝখানে ফাঁকা থাকে, বিভিন্ন লিক টিক প্রুফ করার জন্য এগুলো ইউজ করা হয়। ওরিং দেখছো তোমরা তো, আমার মনে হয় হচ্ছে চেহারা দেখলে তোমরা চিনতে পারবা, এটাকে হয়তো মানে আমরা ওরিং বলি না বলি হচ্ছে যে বোঝা যায় না, তার মানে এই জিনিসটা স্টিল এখনো বেশির অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করা হয় বিকজ হচ্ছে এটা হচ্ছে হাইলি ওয়াটার প্রুফ এবং হচ্ছে যে ইলাস্টিক। যখনই উনি তার মানে দুইটা জিনিস হয়ে গেছে, একটা জিনিস হচ্ছে যে উনি প্রুফ করতে পারছে যে ম্যাক্রো মলিকুল সম্ভব, সিনথেটিক মলিকুলার ওয়েট সম্ভব, এবং হচ্ছে যে অবশ্যই সিনথেটিক সে রাবার তৈরি করে ফেলছে। এখন সে এবং তার টিম ডিসাইড করছে হচ্ছে যে ওকে ফাইন, ইফ উই আর এবল টু মেক পলিমার্স আর সুপার মলিকুল আর সুপার পলিমার অথবা হচ্ছে যে ম্যাক্রো মলিকুল ইন সিনথেটিক ল্যাব, ক্যান উই এবল টু ডেভেলপ সিনথেটিক ফাইবার হুইচ কুড রিপ্লেস সিল্ক। আমরা আজকে এখানেই শেষ করবো।